হ্যালো, হ্যালো চাচি, কেমন আছেন? এই তো ভালো থাকলে কে দেখে আর খারাপ থাকলে কে দেখে। কেন, এই যে আমাকে কি দেখার মতো কেউ আছে? চাচা তো আছে। তোমার চাচা তো চাচাই, তুমি তো একটু দেখতে পারো মাঝে মধ্যে। আমি কি দেখবো? দেখো ভাইস্তা, একটা কথা বলি, আমি তোমার চাচি ঠিক আছে, কিন্তু বয়স কিন্তু তোমার আমার একদম পারফেক্ট। তো তোমার চাচার বয়সটা তুমি দেখো। চাচার কিন্তু কপাল ভালো, এই বয়সে এসে আপনার মতো একজন চাচি পেয়েছে। তাই হ আমার কপালটা খুব ভালো যে আমি এই বয়সে এরকম একটা বুড়ো লোকের সাথে আমার বিয়ে হয়েছে। কেন চাচা পারে না? যত কিছু পারুক না কেন, ওনার সাথে আমার যায় না, মনের সাথে মন কখনো মিলবে না, কোনো কিছুতেই মিলবে না, বুঝছো? চাচি, এই বয়সেও আপনি চাচার সাথে বিয়ে করলেন কেন? এটা অনেক কাহিনী, বলতে গেলে অনেক রাত, অনেক সময় লাগবে। সত্যতে একটা কথা বলি, আমার ইচ্ছাকৃতভাবে বিয়ে হয়নি, সো এটাই আমি বললাম। কোথায় আছো তুমি? আমি এই তো বাসায় আছি, শুয়ে আছি। দেখি একটু, ভিডিও কলে কল দিব। আচ্ছা চাচি, দেন। হ্যালো। চাচি, হ্যাঁ, আমার ভাতিজা কি করতেছে? শুয়ে শুয়ে একা 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 বিছানা কি ঘুমাতে ভাল লাগে? একা ছাড়া তো মানুষ নাই ঘুমানোর মতো। চাচি তাই চাচি এত সে লাগতেছে। তাই তুমি তো আমাকে কখনো তাকিয়ে দেখো না, আমাকে সেই লাগে না কি লাগে আমি কিভাবে বুঝবো? চাচি থেকে সেই করতে পারে নাই মনে হয়। তাই এখনো বিয়ের সময় যেমন দেখছি তেমনই আছেন। আর তুমি তুমি তো অনেক চেঞ্জ হয়ে বড় হয়ে গেছো দেখা যায়। না চাচি, বিয়ে শাদি করবো না বিয়ের সেদিকে আর আমাদের কপালে আছে? কেন? এখনো পড়ালেখা শেষ করতে পারলাম না। পড়ালেখা শেষ করলে তো তখন তোমার চাচার মতো বুড়ো হয়ে যাবা, তখন কি বিয়ের মজাটা থাকবে? এখন চাইলে তো মজা নিতে পারি না। কেন পারো না, চাইলেই তো পারো। চাইলে পারি, বিয়ে ছাড়া তো আর সম্ভব না। ও তাই, সব কিছুতে কি বিয়ে করতে হবে? কেন, চাইলে বিয়ে ছাড়াও অনেক কিছু করা যায়। না আমার তেমন কোনো বান্ধবী বা গার্লফ্রেন্ড নাই, তো কার সাথে? তাই নাকি? শিওর? শিওর। আমার এরকম একটা স্মার্ট, সুন্দর, বাট এরকম একটা ভাইস তার কেউ নাই, কোনো গার্লফ্রেন্ডও নাই। ভালো, না চাচি, আসবা আমার বাসায়? এখন এখন না, যখন বলবো তখন। চাচা বাসায়? ও তো এখন বাসায় নাই, বাসায় থাকলে তো কথা বলতাম না। তো আসবে কিছুক্ষণের ভিতরে, আবার হয়তো চলে যাবে। ও খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করা হয় না, বললাম না শুয়ে আছি এখনো। তোমার কাছে কি একা নাকি কুলবালিশ আছে? কুলবালিশ আছে সাথে। ও তাই নাকি, তাহলে তো ভালোই। তাহলে কথায় আছে না, দুধের স্বাদ পানিতে মেটায়, সেরকম তুমি। চাইলেও তো দুধের সাথে দুধে মেটাইতে পারি না। কেন মেটাতে পারো না কেন? কোথায় পাবো? ও কোথায় পাবা সে চিন্তা করতেছো? হ্যাঁ, একটু তাকে দেখতেই পারো কোথায় পাবে, একটু ভালো করে দেখো, ঠিক পেয়ে যাবে। আপনি আপনি তো কখনো বলেন না কিছুই।
সব কথা কি মুখে বলতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। বাট আমি তোমার চাচি হই, আমি তোমাকে কিভাবে বলি সেটা তোমাকে বুঝতে হবে। আর জানো না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না, সেটা তো বুঝতে হবে। আজকে কি আসবো? আসবা অবশ্যই, আমি যখন ফোন দিব তখন, যখন তোমার চাচা বাসায় থাকবে না। ঠিক আছে, গেলে কি খাওয়াবেন? গেলে কি খাওয়াবো? আগে আসো, কি খাওয়াবো সেটা তো আছেই, যেটা খাবে সেটা তো সারা জীবন মনে থাকবে, বলতে পারবো না। আসলে কি কিছু হবে? দেখো আসো, এসে দেখো। শুধু শুধু যে দল লাভ নেই, আগে থেকে আমি কি বলবো বলো। না চাচি, শুধু শুধু যে দল লাভ নেই। ও এখন আমার লাভ ক্ষতিও বুঝে গেছে আমার বাইক না, তাই না? আর শোনো, তুমি আমাকে চাচি বলে ডাকবা না, সবার সামনে ডেকো, কিন্তু তুমি আমাকে নাম ধরে বলো, ঠিক আছে? আর আমিও তোমাকে নাম ধরে বলবো, যে সবার সামনে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কি আজকে আসবো? রাত্রে? রাতে চাচা বাসা থাকে না? ও না, ও থাকবে না, কাজের জন্য যাবে। ফিরবে কখন? ফিরতে দেরি হবে, অনেক দেরি হবে। কেন, কোনো প্রবলেম? না, আপনার চাচি আপনার ভিডিও কলে দেখে থাকতে পারতেছি না। থাকতে পারতেছো না, চলে আসো এখন। না না না, এখন না, এমনি মজা করে বললাম। তুমি থাকতেই পারতেছো না, তাহলে কাছে আসলে তুমি কি করবা সেটা বলো। কাছে আসলে হুম হুম আপনি যদি বলেন তো যা যা করতে চাই যদি দেন তাহলে সবই। তাই? হুম দেখো আসো, ভয় পেও না কিন্তু। না না, চাচা কি ভাবি ভাবি চাচি চাচাই বাসর রাতে কি করছিল? হ্যাঁ, সে কথা আর বলো না, যাক গে, তোমাকে আমি সবই বলবো, তুমি আমার রুমে আসলে আমি তোমাকে সব বলবো, ঠিক আছে? আর তুমিও আমাকে আমাকে দিয়ে তুমি বুঝতে পারবা আসলে আমি কতটুকু সুখে আছি আর না আছি। দূর থেকে কি সব কিছু বোঝা যায় বলো? না, কেন চাচা কি কিছুই করতে পারে নাই? সেটা আসলেই বুঝতে পারবা, সেটা তো আমি দূর থেকে তোমাকে বোঝাতে পারতেছি না, ঠিক আছে? বাট এতটুকু বললাম, আমি চাই আমার সব স্বপ্ন আমার মনের আশাগুলা তুমি পূরণ করবা, পারবা না? পারবো না কেন, চাচা যেটা পারে না ওটা কি আমায় দিয়ে পূরণ করতে চান? সব সব কিছু আমাকে নিয়ে ঘুরবা, মানে সব কিছুই একসাথে থাকবা। আচ্ছা চাচি, ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, কাল রাতে, ঠিক আছে, আমি ফোন দিলে তুমি চলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।